আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বিশেষ করে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা যেখানে আছো, যে অবস্থায় আছো, আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, দূর শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আজও আমি উপস্থিত হয়েছি তোমাদের সম্মুখে একটি ক্লাস নিয়ে। আশা রাখি তোমরা সকলে গুরুত্ব ও মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি তোমরা ধরবে এবং মনোযোগ সহকারে বাড়ির কাজটি আদায় করে নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখছো পাঠ পরিচিতি। আজকের পাঠ পরিচিতিতে আছে শ্রেণীর ষষ্ঠ বিষয় ইসলাম শিক্ষা সাধারণ পাঠ পঞ্চম অধ্যায় বিশেষ পাঠ তৃতীয় নং হাদিস। আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, এক, হাদিসের মতন দেখে দেখে পড়তে পারবে, দুই, হাদিসের মতন মুখস্থ করতে পারবে, তিন, হাদিসের অর্থ মুখস্থ করতে পারবে ইনশাআল্লাহ। তোমরা আমার সাথে সাথে একটু হাদিসটি তোমরা পড়ো, ইনশাআল্লাহ তোমাদের মুখস্থ হয়ে যাবে। عن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ أول بلتي سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها ثم قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله حديثটি আবার পড়ছি আমি। عن عبد الله بن مسعود رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله। আশা করি তোমরা সকলেই আমার সাথে সাথে পড়েছ এবং তোমরা মুখস্থ করে ফেলেছ। এখন আমরা হাদিসের অর্থ শিখব। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করেছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? তিনি বললেন, সঠিক সময়ে নামাজ আদায় করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ, সশস্ত্র সংগ্রাম করা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করেছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? তিনি বললেন, সঠিক সময়ে নামাজ আদায় করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ, সশস্ত্র সংগ্রাম করা। তাহলে এই তিনটা কাজ আমরা করার চেষ্টা করব। সঠিক সময়ে নামাজ আদায় করব, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করব, এই কাজটা তো সব সময় করবই, এবং যখন জিহাদের ডাক আসবে তখন আমরা জিহাদের পথে ঝাঁপিয়ে পড়ব, সশস্ত্র সংগ্রাম করব আল্লাহর দিনকে, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। ইসলাম, রসুল, ঈদ রসুলের ইজ্জত, আল্লাহর ইজ্জত, কোরআন হাদিসকে সংরক্ষণ করার জন্য জিহাদের যখন ডাক আসে তখন সেই জিহাদে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত হাদিস আমল করার তৌফিক দান করে, আর তোমরা এই হাদিসের আলোকে জীবন পরিচালনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কামিয়াবি হবে। তো আমরা এখন বাড়ির কাজ নেব। বাড়ির কাজ হলো হাদিসের মতন দেখে দেখে পড়া, দ্বিতীয়,
হাদিসের মত মুখস্থ করে ফেলা, তৃতীয় হাদিসের অর্থ মুখস্থ করা, চতুর্থ হাদিসের মতন ও অর্থ লেখা, এই চারটা কাজ। তো ইনশাল্লাহ তোমরা ভালো করে উক্ত হাদিসটি বারবার পড়বে এবং হাদিসের মতনটিও তোমরা মুখস্থ করবে এবং লিখে নিয়ে আসবে। আশা করি তোমরা এই কাজগুলো করবে ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতন এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।